শোনো, রান্না করলে আমার হাতের বিউটি নষ্ট হয়ে যাবে। টাউন মার্কেট বউ আমার চাই না। এই ওঠো ওঠো। আরে আরে কি করছো? ছাড়ো, লাগছে শোনো, লাগছে আমার, ছাড়ো ছাড়ো শোনো, ব্যথা লাগছে এরকম ভাবে কে ধরে? এসব কি জামা কাপড় পরে থাকো তুমি? হ্যাঁ, এই যে এই এই লুজ টি শার্ট, এই ট্র্যাক প্যান্ট, এসব কি? শোনো, এই এই পোশাকে কি প্রবলেম আছে? আর আর আমি তো এই ধরনের পোশাকই পছন্দ করি, তুমি তো জানো। আর আমি এই ধরনের পোশাকেই তো কমফোর্টেবল। প্রবলেম তোমার না থাকলেও আমার আছে। এইসব জামা কাপড় পরে একদম বাড়িতে থাকবে না। আমি এইটা নিয়ে এসেছি, এই জামা কাপড়টা পরো। আর বাড়িতেও না সবসময় সেজে গুজে থাকবে। তোমার এই চোখে মুখের কি অবস্থা? হ্যাঁ, এই জামাটা ধরো, এটাই পরবে। তোমার ঠোঁটে লিপস্টিক কর, লিপস্টিক কই ঠোঁটে? এই যে, এই যে আমি আমি তোমার জন্য লিপস্টিক কিনে এনেছি, এই লিপস্টিকটা পরবে। খোলো জামা, খোলো খোলো। কি কি করছো তুমি এসব? তুমি এরকম কেন করছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি পাগল হইনি। ডাউন মার্কেট বউ আমার চাই না। আমি যেটা বলছি সেটাই শুনবে। লিপস্টিক পরো নাও। ছাড়ো, কেন এরকম করছো শোনো? কারণ এটাই যে আমি বলছি তাই, আমার কথাই শেষ কথা। কারণ আমি তোমার হাজবেন্ড। বিয়ের পরে বউয়ের কর্তব্য হাজবেন্ডের সমস্ত কথা মেনে চলা। মেয়ে হয়েছো, মেয়ের মতো হওয়ার চেষ্টা করো। ট্রাই টু বি আ ওম্যান, যাতে আশেপাশে সবাই শুধু তোমাকেই দেখে। পূজা, ক্রেডিট কার্ডের এত টাকা বিল কি করে হলো? কারণ আমি নতুন ফোন কিনেছি আর বেশ কয়েকটা ব্র্যান্ডের জামা কাপড়ও অর্ডার করেছি। কিছু এসছে আর কিছু আসবে। 1 লাখ টাকা বিল এসেছে পূজা, কে মেটাবে? অবশ্যই তুমি। শোনো, কে মেটাবে তুমি ছাড়া? তুমি আমাকে বিয়ে করে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছো, তোমাকেই তো সব মেটাতে হবে। আর তাছাড়া তুমি তো চেয়েছো আমি সব সময় এরকম ফিট ফাট টিপটপ হয়ে থাকি, তাই তো থাকছি। তার জন্য দামি দামি পোশাক, দামি ফোন হাতে না রাখলে মানাবে বলো? তুমি চাও তোমার বউ সব সময় একদম টিপটপ থাকুক, খরচ তো একটু করতেই হবে, তাই না? ম্যাডাম, আপনার পার্সেলটা। হুম, আরো আসবে। দাঁড়াও, কোথায় ছিলে সারাদিন? পার্লার, নেল এক্সটেনশন করিয়েছিলাম তো, তাই আজ একটু রিফিলিং করতে গেছিলাম। 2500 টাকা। একটা হেয়ার স্পা করিয়েছি, 1200 টাকা। একটা গোল্ড ফেসিয়ালও করিয়েছি, 2500 টাকা। টোটাল 6200 টাকা। বাই দ্য ওয়ে, আমি না তোমার এটিএম কার্ডটা নিয়ে গেছিলাম। কি শুরু করেছো কি তুমি পূজা? হ্যাঁ,
আমি কোটিপতি নই, আমার একটা কাপড়ের দোকান, এত খরচ আমি সামলাতে পারছি না। আর এইভাবে চলতে থাকলে আমি তো পথে বসবো। ও মাই পুওর হাজবেন্ড, আমার কুড়ি পর বুকে টাউন মার্কেট থেকে আপ মার্কেট করতে গেলে এটুকু তো করতেই হবে। ও বাই দ্য ওয়ে, তোমার এটিএম কার্ডে না আর মাত্র 900 টাকা পড়ে আছে, একটু রিচার্জটা করিয়ে নিও প্লিজ। সেই আমি গাধার মতো খাটি আর তুমি আয়াসি করে বেড়াও। সারাদিন আমি কিছু খাইনি, বাড়ি ফিরে দেখছি রান্না পর্যন্ত করানি। প্লিজ তোমার এই নাটক বন্ধ হয়ে গেলে একটু ফ্রেশ হয়ে রান্না বসে কিছু খেতে দেবে? রান্না? হাউ সিলি। শোনো, রান্না করলে আমার হাতের বিউটি নষ্ট হয়ে যাবে। আর তাছাড়া সবে মাত্র ফেসিয়াল করে এসেছি, হাকুনের সামনে গেলে আমার স্কিনটাও নষ্ট হয়ে যাবে। তুমি বরং এক কাজ করো, তুমি বাইরে থেকে অর্ডার করে আজকে খেয়ে নাও। ও যদি তোমার কাছে পয়সা না থাকে, নিজে হাত পুড়িয়ে রান্না করে নাও, আমি এখন রান্না করতে পারবো না। বাই দ্য ওয়ে, আই এম সো টায়ার্ড। হোয়াট? আমাকে পার্টি থেকে কেন নিয়ে এলে? বেশ করেছি নিয়ে এসেছি, কেন নিয়ে এলাম তুমি বুঝতে পারছো না? তোমার খুব বার বেড়েছে, খুব বার বেড়েছে তোমার। তুমি কি ভাবছো আমি কিচ্ছু খেয়াল করি না? রনিতের সাথে হেসে হেসে কথা বলা, ওর সাথে ওয়াইন শেয়ার করা, আমি কিচ্ছু খেয়াল করি না? আমি সব খেয়াল করেছি, আজও খেয়াল করেছি, আগেও খেয়াল করেছি। একটা কথা তোমাকে আমি পরিষ্কার বলে দিচ্ছি, এসব নষ্ট আমি সহ্য করব না। বেশ করেছি। কি বেশ করেছ? খুব গরম না তোমার? খুব গরম। তোমার এই গরম কি করে কাটাতে হয় আমার খুব ভালো করে জানা আছে। এবার তুমি দেখো আমি তোমার সাথে ঠিক কি কি করি। স্বর্ণ লাগছে, স্বর্ণ ছাড়ো, স্বর্ণ ব্যথা লাগছে আমার, স্বর্ণ ছাড়ো, লাগছে, স্বর্ণ লাগছে আমার, ছাড়ো। কিসের এত ফ্রাস্ট্রেশন তোমার? তুমি জীবনে কিছু করতে পারোনি, সমাজে প্রতিষ্ঠিত হতে পারোনি, তার দায় কি আমার? হ্যাঁ তোমার, তার দায় কমপ্লিটলি তোমার। তোমাকে যদি আমি আরো 2 বছর পর বিয়ে করতাম, তাহলে তাহলে হয়তো আমি আরো অনেক কিছু করতে পারতাম। কি করতে পারতে তুমি 2 বছরে? রনিতের মতন ইঞ্জিনিয়ার, বাপ্পার মতন আইপিএস অফিসার, নাকি সঞ্জয়ের মতন ডাক্তার? কোনোটাই হতে পারতে না তুমি, কারণ তুমি বাড়িতে বসে বসে সবসময় আকাশ কুসুম স্বপ্ন দেখেছো, আর ভেবেছো কিছু না করলে বাবার ব্যবসায় দেখবো, সেটাই তো করছো। তাহলে কিসের এত ফ্রাস্ট্রেশন তোমার? আমি বলছি তোমার এত কিসের ফ্রাস্ট্রেশন? তোমার ফ্রাস্ট্রেশনের কারণ হচ্ছে কারণ তোমার নিজস্ব কোনো আইডেন্টিটি নেই। উইল ইউ স্টপ? তুমি যদি চুপ না করো এক থাপ্পড় মেরে তোমার গাল আমি ভেঙে দেবো পূজা। আর কি করতে পারবে তুমি? জীবনে কিছু না পারার দুঃখে হয় বউয়ের গায়ে হাত তুলবে, আর না হলে মদ গিলবে, আর সেই সুযোগে তুমি আমার বন্ধুর সাথে ফষ্টি নষ্টি করবে। লজ্জা লাগে না তোমার নিজের বউয়ের সাথে এইভাবে কথা বলতে? আমি তো কিছুই চাইনি তোমার কাছে, বিয়ের পর আমি একদম সাধারণ একটা জীবন কাটাতে চেয়েছি। আচ্ছা তুমি বলতে পারবে আমি কোনোদিন তোমার কাছে একটা সামান্য শাড়ি পর্যন্ত চেয়েছি? অন্যের বউ কি করছে সেটা দেখে তুমি বাড়ি ফিরে এসে আমাকেও সেটা করতে বাধ্য করো, অন্যের লাইফস্টাইলের সাথে তুমি নিজেকে তুলনা করো কেন?
তোমার মুশকিলটা কি জানো? তোমার কাছে যেটা আছে তুমি সেটা নিয়ে না ভেবে অন্যটা নিয়ে বেশি ভাবো। বেশ করি আমি অন্যটা নিয়ে ভাবি। হ্যাঁ হ্যাঁ আমি অন্যটা নিয়ে ভাবি, কারণ আমার অন্যান্য বন্ধুরা কেউ আইপিএস, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, আর আমি একটা সাধারণ কাপড়ের দোকান চালাই মাত্র। যখন আমি ওদের সাথে একই পার্টিতে বসি আমার নিজেকে নিয়ে ইনসিকিউরিটি হয়। এই ছোটবেলা থেকে সবাই একসাথে বড় হয়েছি, সবার এত কিছু হয়ে গেল, আমার কিছু হলো না কেন? ওয়াই? আর তাই আমি তোমাকে সাজিয়ে গুছিয়ে সবার সামনে প্রেজেন্ট করে দেখাতে চেয়েছিলাম যে অন্তত আমার বউ তোদের বউয়ের থেকে অনেক বেশি সুন্দরী। ব্যাস, এটাই তোমার অ্যাচিভমেন্ট? কি হলো, তাকাও আমার দিকে, কি হলো, তাকাও আমার দিকে, লুক অ্যাট মি। চাইলে তুমিও অনেক কিছু করতে পারো, দোকানটা বড় করো, অনলাইন সেলিং স্টার্ট করো, তোমারও অনেক কিছু সম্ভাবনা আছে। অন্যের কি আছে সেটা নিয়ে না ভেবে তোমার কাছে কি আছে সেটা নিয়ে ভাবো। কে বলতে পারে একদিন তুমি হয়তো এই শহরের সব থেকে বড় ব্র্যান্ড হয়ে যাবে। শোনো, তার জন্য চেষ্টা করতে হবে, লড়তে হবে। হ্যাঁ, তুমি পড়ে যাবে, হেরে যাবে, কিন্তু উঠে দাঁড়াতে হবে। আমি 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 তো আছি তোমার সাথে, আমি আমি সবসময় তোমার পাশে থাকবো, সবসময় কাঁধে কাঁধ মিলিয়ে তোমার সাথে লড়বো। আজকে চটটা তুমি আরো কিছুদিন আগে মারতে পারতে, আমাকে বোঝাতে পারতে যে আমি 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 যেভাবে ভাবি সে ভাবনাটা ভুল। অন্যের প্রতি হিংসা না করে, জেলাসি না করে নিজেরটা নিয়ে ভাবা উচিত। সত্যিটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেল। তবে আজ আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আমি অন্য কাউকে নিয়ে ভাববো না, শুধু নিজেকে নিয়ে ভাববো। আমার ব্যবসাটাকে আগে আগে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব, প্রমিস। আর আরেকটা কি জানো, তুমি আমাকে আরো 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 অনেক বেশি বেশি মারো। আমি 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 ডিজার্ভ করি, আমি ডিজার্ভ করি। মারো 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 আমাকে আরো মারো আরো মারো আরো মারো মারো। শোনো, কি করছো তুমি এগুলো? শোনো প্লিজ, শোনো, এরকম করো না। আমি তো বললাম আমি আছি তোমার সাথে, প্লিজ তুমি এরকম করো না। আমি সব সময় তোমার পাশে আছি, প্লিজ এরকম করো না। আই এম সরি।